উল্লাসকর দত্ত। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সশস্ত্র বিপ্লবী। স্বাধীন দেশের স্বপ্ন বুকে নিয়ে যৌবনে নাম লেখান বিপ্লবী দল যুগান্তরে। জেনে অবাক হবেন, তার বানানো বোমা ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী ম্যাজিস্ট্রেট কিংসফোর্টের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন। এই বিপ্লবীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার কালীকচ্ছ গ্রামে। তার বসতভিটার একটি অংশ বেদখল হয়ে গেছে, আর বাকি অংশ যেন দাঁড়িয়ে আছে মাটির সাথে মিশে যাবার অপেক্ষায়। বাড়িটির সামনের অংশ ভেঙে বহুতল ভবন গড়ে তুলছেন ক্রয় সূত্রে বাড়িটির মালিক দাবি করা কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদুর রহমান। যদিও বিপ্লবী উল্লাসকর দত্তের কোনো উত্তরসূরি ওয়ারিশ ছিল না, আর পূর্বসূরি যারা ছিলেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের অনেক আগেই ভারতে পাড়ি জমিয়েছেন। আমি জায়গা খরিদ করছি, রক্ষিণ দত্তর ছেলে শিবন কুমার দত্তর থেকে, এরা অরিজিনাল আরওয়ারসিএস এর মালিকের দত্ত পরিবার, কালীগঞ্জের একটা হিসাবের দত্ত পরিবার। এটা এই বাড়িটা তখন আমার কাছে বেচছে, আমি কিনছি। উল্লাসকর দত্ত তো বিয়াশাদি করে নেই, তার কোনো আওলাদ নেই, ওয়ারিশ নেই। এটা তো ধারাবাহিকভাবে শিবন কুমারের মালিক, এদের সবাই জানে, আমিও জানি। সেই হিসেব উল্লাসকর দত্তের তো কোনো সন্তান সন্ততি ছিল না। এরশাদ সাহেবের সময় একটা অর্ডিন্যান্স হয়েছিল, যদি কোনো ওয়ারিশ না থাকে, আত্মীয় স্বজন থাকে, তারাও সম্পত্তি ভোগ দখল করতে পারবে। সেই হিসাবে তখন উল্লাসকর দত্তের জ্ঞাতি ভাতিজা শিবেন্দ্র কুমার দত্ত, তখন উল্লাসকর দত্তের পৈতৃক সম্পত্তি তারাই ভোগ দখল করত, পাইত, এবং তারা এটা বিক্রি করে চলে গেছে। এখন জায়গাটা আমি সংসদে, মহান জাতীয় সংসদে বারবার আমি দাবি করেছি, ইয়ের জন্য এই উল্লাসকর দত্তের বাড়িটাকে মুক্তিযুদ্ধের জাদুঘর এবং ব্রিটিশ ভারতীয় আন্দোলনে যে কালীকচ্ছের বিপ্লবী যারা ছিল তাদের জাদুঘর হিসাবে এটা প্রতিষ্ঠা করা। বিপ্লবী উল্লাসকর দত্তের সর্বশেষ স্মৃতি পূর্বমুখী বিশাল আয়তনের কাচারি ঘরটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। কাচারি ঘর ঘেঁষা উত্তর দিকের ছোট্ট আরেকটি ভবনে সাবেক চেয়ারম্যান আহমেদুর রহমান পরিবার নিয়ে বসবাস করছেন। কাচারি ঘরটির সামনের অংশে বহুতল ভবন নির্মাণের জন্য গর্ত খুঁড়ে ঢালাই করে রড বসানো হয়েছে। এই বাড়িটি সরাইলের ইতিহাস ঐতিহ্যকে বয়ে নিয়ে যাবে সামনের দিকে, এবং নতুন প্রজন্ম এই বাড়ি থেকে অনেক কিছু শিখতে পারবে। এই জন্য আমি মনে করি এই বাড়িটি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের যারা উচ্চপদস্থ দায়িত্বে আছেন, এই বিষয়ে ওনারা তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত নিয়ে এই বাড়িটা যেন উদ্ধার করা হয়। তিনি যে বাড়িটা থাকতেন এবং যে বাড়িটা তার জন্ম ভিটে কালীগঞ্জের ঐতিহ্য বাড়ি, সেই ঐতিহ্যবাহী কালীগঞ্জের এক বাড়ি, ওই বাড়িটি দালানটা এখনো আছে। বহুত লোক দূর দূরান্ত থেকে বাড়ি দেখার জন্য আসে, কিন্তু বাড়িটা ভগ্ন প্রায় অবস্থায় আছে। যে বাড়িটি ওনার জন্মভূমি, জন্মস্থান, সেই বাড়িটিকে প্রত্নতত্ত্ব বিভাগ যেন এটারে রক্ষণাবেক্ষণ করে, এবং যারা এই বাড়িতে আছে তারা তাদের নিজ হিসা দিয়ে দিলে তারাও বলছে আমাদের কাছে, আহমদুর রহমান চেয়ারম্যানে, যে তাদেরকে যদি তাদের মূল্য দেওয়া দেয় এই জায়গার, তাহলে তারা এই বাড়ি ছেড়ে দিবে। যেহেতু এটা পুরনো স্থাপনা 100 বছর পরে, আমরা দাবি জানাচ্ছি যে অন্তর্কে সরাইলবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী অন্তপক্ষে উল্লাসকর দত্তের বাড়ি ধ্বংস হয়ে গেলে আর কোনোদিন কোনো কালে 1000 বছর এই বাড়িকে আর খুঁজে পাওয়া যাবে না।